যখন জান্নাত কায়েম হয়ে যাবে জান্নাতের ভিতরে সব মানুষ ইমানদারেরা যখন যাবে যাওয়ার পরে ওই জান্নাতে এক জান্নাতি আরেক জান্নাতিকে বলবে ও জান্নাতি ভাই দুইজনই জান্নাতে আছি কিন্তু এই জান্নাতের ভিতরে তোমার এত স্ট্যান্ডার্ড তোমার জায়গাটা কেমন যেন উচ্চ তোমার মর্যাদাটা আলাদা তোমার পোশাকটা একটু উন্নত ব্যাপার কি ভালো করে বুঝেন একই জায়গায় চার কাঠার একটা জমি চার কাঠার জমির উপরে পাঁচতলা একটা বিল্ডিং পাঁচতলার বিল্ডিং এর প্রত্যেক ফ্লোরে তিনটা করে ইউনিট জমি একটাই বাড়িও একটা ইউনিট তিনটা একটা ইউনিট 1500 স্কয়ার ফিট একটা 1000 আরেকটা 750 চার কাঠাই জমি কিন্তু ইউনিটগুলার যে প্রত্যেক ফ্লোরের ওই ফ্লোরের ইউনিটের মাপের কম বেশি আছে আছে কি না একজন আর বাথরুমে লাগাইছে চায়না টাইলস আরেকজন লাগাইছে ইতালিয়ান আরেকজন লাগাইছে ব্রাজিলিয়ান বাথরুম সবগুলাই কিন্তু চায়না আর ইতালির মধ্যে পার্থক্য আছে ঠিক কি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন জান্নাতি জিজ্ঞাসা করবে যে তোমার এত মর্যাদা কেমনে বাড়লো আল্লাহর নবী বলছেন ওই দিন ওই জান্নাতীরা উত্তর দিবে ও ভাই দুনিয়ার বুকে তুমি আমি একই কাজ করেছি কিন্তু কতক জায়গায় মাজালিসুজ জিকির হতো কতক জায়গায় কোরআনের হালকা হতো কতক জায়গায় হাদিসের আলোচনা হতো আমরা সেই মাহফিলে সেই মজলিসে সেই এলেমের মজলিসে আমরা আমাদের শত ব্যস্ততাকে উপেক্ষা করে নির্বিঘ্নে বসে শুনেছিলাম শোনার পরে আমল করেছি সেইটা পরের কথা কিন্তু শোনার জন্য যে সময় ওয়াকফ করেছিলাম ওই সময়টুকুর কারণে আল্লাহ আমাদেরকে এই মর্যাদা দান করে দিয়েছেন আর ওই জন্য তোমাদেরকে আজকে আফসোস করতে হচ্ছে সুবহানাল্লাহ তাহলে কোরআনের হালাকায় বসে লাভ আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন কেউ যদি কোরআনের কাছে আসে কেউ যদি কোরআন বোঝার জন্য আসে কোরআনকে শোনার জন্য আসে কোরআনকে তার জীবন ধারণ করার জন্য আসে আল্লাহর নবীকে আল্লাহ বলছেন রসুল জানিয়ে দেন কমসে কম আমি রব্বুল আলামিন ওই মানুষগুলাকে চারটা নিয়ামত দিয়ে ভরপুর করে দিব আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুন মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার সব মানুষকে বলেন আপনি আপনাকে আরবে প্রেরণ করা হয়েছে আপনাকে ইসলামের নবী করে প্রেরণ করা হয়েছে কিন্তু আপনাকে আমি আল্লাহ বললাম ইয়া আইয়ুহান নাস নাস মানে মানুষ কোরআনে আল্লাহ অনেক জায়গায় ইনসান বলেছেন ইনসান মানেও মানুষ আরবির পণ্ডিতরা বলতেছেন এই ইনসান শব্দটা মৌলিক দুইটা ধাতু থেকে এসেছে হয়তো বা উনাসুন থেকে অথবা নিসিয়ানুন থেকে যদি হামজা নুন সিন উনাসুন থেকে আসে এইটার মানে হচ্ছে ভালোবাসায় ভরা আল্লাহর সৃষ্টি আর নিসিয়ান মানে হচ্ছে ভুলো মনা ভুলে যায় যে আল্লাহ বলছেন রসুল আপনি জানায় দেন আমার কলিজার সৃষ্টি আমার আদরের সৃষ্টি ভালোবাসার সৃষ্টি একই সাথে ভুলো মনা উজার গুণ আমি আল্লাহ ওই মানুষকে সম্বোধন করে বলতে বললাম ইয়া আইয়ুহান নাস ও মানুষেরা ও লোক সকল তোমাদেরকে জানানো হচ্ছে কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইজা প্রেরণ করেছি তোমাদের কাছে একটা ওয়াজ দিয়েছি তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা প্রেসক্রিপশন দিয়েছি দুনিয়ার কোন মানুষ যদি কোরআনকে গ্রহণ করে ফেলে আল্লাহ রাব্বুল আমিন ওই কোরআনকে তার জন্য মাউইজা আর প্রেসক্রিপশন হিসাবে জান্নাতে যাওয়ার উপযুক্ত বানায়া দিবে এখনকার সময়ে খুব ডেঙ্গুর প্রকোপ ডেঙ্গু জ্বর চলতেছে আপনারা জানেন ভাই হয়তো বা জানেন না ছোট্ট ছোট্ট মশা পেটের মধ্যে একটুখানি সাদা সাদা ডোরা টানা দাগ দেওয়া অ্যানামেডিস মশা ও যদি কামড় দেয় ডেঙ্গু হয় মানুষ এখন জ্বর হলেই ডেঙ্গু আতঙ্কে ভোগে ঠিক কিনা এলাকার একটা মানুষের ডেঙ্গু হয়ে গেছে ভাবতেছে সে জ্বর যায় না
ডাক্তার দেখাতে চলে গেছে ময়মনসিংহে ডাক্তার 500 টাকা ভিজিট দিয়ে দেখিয়ে ফেলেছে দেখার পরে ডাক্তারকে তার এত ভালো লেগেছে এত সুন্দর ডাক্তার সচরাচর হয় না এত চমৎকার করে সে দেখেছে কেবল তাকেই দেখে নাই তার বউয়ের খবরও শুনছে আপনার বউয়ের খবর কি আপনার বাচ্চা কাচ্চার খবর কি ময়মনসিংহের মানুষ সরল মনা মানুষ চিন্তা করছে বাপ রে বাপ একটা টিকিট করেছিলাম একটা ভিজিট দিয়েছিলাম কিন্তু আসলে তো আমারেও দেখছে আমার বউরেও দেখছে আমার বাচ্চারেও দেখছে এক টিকিটে তিনজনকে দেখায় ফেলছি এই রকম ডাক্তার আমি দেখি নাই ডাক্তারের প্রতি খুশিতে বাকবাকম এরপরে হাতের লেখা দেখে আরো খুশি ডাক্তারের প্রেসক্রিপশন দেখে আরো খুশি ডাক্তারের প্রেসক্রিপশনে কয়েকবার চুমু দিয়া ডাক্তারের সুনাম করতে করতে বাড়িতে হাজির আসার পরে তার বাড়িতে সোফা ছিল সোফার সামনে একটা টেবিল ছিল টেবিলের উপরে সুন্দর স্বচ্ছ প্লাস্টিক কাগজ ছিল এপার থেকে ওপার দেখা যায় আনন্দে খুশিতে বাকবাকুম হইয়া ওই প্রেসক্রিপশনটা সোফার তলে ঢুকায় রেখে দিছে সোফার ওই প্লাস্টিকের কাগজের তলে আর বাড়ির সবাইকে বলছে খবরদার এইটা জানি ময়লা না হয় এইটা জানি কেউ বের করবে না এইটা যেন না হারায় বুঝে থাকলে বলেন তো ডাক্তার দেখায়া ডাক্তারকে প্রশংসা করে প্রেসক্রিপশনে চুমাচুমি মারে যদি সোফার কাগজ নিচে নিয়ে এসে প্রেসক্রিপশন রেখে দেয় ওই প্রেসক্রিপশন অনুযায়ী তো আপনার রোগ ভালো হবে হবে এই গেল এক ধরনের লোক আরেক লোক হচ্ছে আরো বুদ্ধিমান ও চিন্তা করছে বেটা তুই এমবিবিএস পাস করছিস তুইও বুঝিস আমিও কিছু বুঝি তোর লাইনে হয়তো ডাক্তার না কিন্তু আমিও মাস্টার ডিগ্রি বেটা প্রেসক্রিপশন তুমি দিয়ে বলছো তিন দিন আপনার জন্য সময় প্রথমে অ্যান্টিবায়োটিক আর প্রথমে কোনো রকম আপনার জন্য টেস্ট দেওয়া যাবে না আপনার জন্য প্রথমে প্রেসক্রিপশন দেওয়া হলো এর মধ্যে আপনাকে নাপা লিখে দিলাম প্যারাসিটামল 8 ঘন্টা পর পর 3 দিন খাবেন তারপরে পরীক্ষা তারপরে ডাক্তার দেখানো তারপরে আপনার জন্য চিকিৎসা আপাতত 3 দিন প্যারাসিটামল খেতে থাকেন ওই বেচারি ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে বাড়িতে আসছে আসার পরে বলছে ডাক্তারই কেবল বুঝে না আমিও তো কিছু বুঝি কম বেশি আমারও জ্ঞান আছে কি বুঝে হিসাব করছে 3 আষ্টে 24 মানে দিনে 3টা 3 দিনে 9টা চিন্তা করছে বেটা ওষুধ একই পেটে যাবে একই ওষুধ যাবে ডাক্তার একই লেখছে অত ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে নাই পাতার থেকে 10টা বের করে নিয়ে 9টা ওষুধ খুলে নিয়ে পানি দিয়ে একবারে পেটে মারে দিছে যদি 9টা ওষুধ একবারে মারে বুঝে থাকলে মাথা কাটায় বলেন তো রোগ ভালো হওয়ার পরিবর্তে আরো বেশি অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে কিনা কথা বলেন আছে কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আমিন কেবলমাত্র প্রেসক্রিপশন দিয়ে শেষ করে দেই নাই আমি রাব্বুল আমিন বলে দিলাম এই প্রেসক্রিপশনটার মৌলিক কাজ কি হবে মূল তোমার জন্য কি ট্রিটমেন্ট হবে মূল বিষয়টা তোমাকে কি দেখাবে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জানিয়ে দিলাম এই কোরআনের মূল কাজ হবে দুনিয়ার অন্য কোনো বিষয় নয় তোমার অন্তরের ডাক্তারি করা তোমার অন্তরটাকে জান্নাতের উপযুক্ত করে দেওয়া কেননা যার অন্তরটাই একবার জান্নাতের ফিটনেস সার্টিফিকেট পেয়ে যাবে দুনিয়ার কোনো কিছুই তাকে আর জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে না ঠিক না অনেকেই বোঝেন নাই অন্তরের ডাক্তারি মানে কি দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করেন দুনিয়াতে অনেক ধরনের মানুষ আছে মানুষের ধরনের কোনো শেষ নাই লম্বা মানুষ আছে বেটে মানুষ আছে সাদা আছে কালো আছে বেঁকা আছে তেরা আছে আছে কিনা তেরা মানুষ কোথায় আছে কোনো মানুষকে তেরা দেখছেন নাকি আছে কয় ভাই যাই হয় হোক ওই লোকের কাছে যাইস না ভাই ও যা তেরার তেরা বলে কিনা স্বভাব চরিত্রে মানুষটা তেরা হয় আবার অনেক মানুষ সত্যি সত্যি বাঁকা হয় কোমরটা একরকম হয় পিঠটা একরকম হয় দুনিয়ার মানুষের এরকম ফেরের কোনো অভাব নাই কিন্তু দুনিয়ার সাদা কালো ধলা দুনিয়ার ফর্সা দুনিয়ার ছোট বড় এইগুলা একটাও জান্নাত বা জাহান্নামে যাওয়ার কারণ হবে না জান্নাত বা জাহান্নামে যাওয়ার কারণ হবে একমাত্র আপনার বিশুদ্ধ অন্তর ঠিক কিনা দুনিয়ায় আপনি কত লম্বা মানুষ দেখছেন ভাই আমি বহু জায়গায় বলেছি দুনিয়ায় আমি একটা লম্বা মানুষ দেখছি হজের সফরে
মক্কা শরীফে তওয়াব করতেছি হঠাৎ করে একটা লোক আশ্চর্য দেখি তার এই যে হাতের এইটা দিয়া আমারে খালি এই জায়গায় গুতায় এই জায়গায় খালি গুতায় দুনিয়ার মানুষের নিয়ম আপনারে যত জায়গায় গুতাক দুইটা জিনিস আপনার সেনসিটিভ একটা হচ্ছে আপনার গেডি কেউ যদি আপনার ঘাড় ধরে মেজাজ ঠিক থাকবে না ঠিক কি না আরেকটা হচ্ছে কেউ যদি সোপায় মারে মাথা ঠিক থাকবে না ঠিক কি না কই মারলি তোমার পাছায় মার বডিতে মার গালে কেন ঠিক কি না ওই লোকে এই জায়গায় খালি গুতায় এখন তাওয়াফের মধ্যে তো কিছু বলা যায় না ধৈর্য ধরা লাগবে কিন্তু কতক্ষণ কত গুতা খাবেন অনেকক্ষণ পরে দেখি লোকটাকে যে এতক্ষণ ধরে আমারে গুতায় লোকটাকে ডানের দিকে তাকাইছি তাকানোর পরে দেখি লোক নাই কি রে এরপরে আস্তে করে মাতো আছে কিন্তু আমার থেকে দুই হাত উপরে আসল ঘটনা হচ্ছে ওই লোক আমারে একবারও গুতা দেয় নাই একবারও সোপার মধ্যে আঘাত করে নাই ওই লোক এমন লম্বা ও স্বাভাবিকভাবে এরকম করে হাঁটে ওর স্বাভাবিক হাঁটাতে ওর হাত আমার এই জায়গায় মারি খা কালো লোক কত দেখছেন মাঝে মাঝে টিভিতে ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখা যায় হঠাৎ করে একদিন দেখি হেলমেটের ভিতর দিয়ে লাইট জ্বলে কি রে হেলমেটের ভিতর লাইট আসলো কেমনে পরে খেয়াল করে দেখি আসলে লাইট না ওই বেচারি চুইনগাম সাবাই যখন দাঁত ই করে তখন একটু আলো জ্বলে আর বাকি হেলমেট পুরাটাই অন্ধকার আর অন্ধকার এই রকম কালো মানুষও আমরা দেখেছি ঠিক কি না কিন্তু দুনিয়ায় এই লম্বা দুনিয়ায় এই বেটে দুনিয়ায় এই কালো দুনিয়ায় এই ছোট দুনিয়ায় এই বড় একটাও জান্নাতে যাওয়ার কারণ হবে না আমার আল্লাহ বলছেন ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও দুনিয়ার মানুষ আল্লাহকে যে ভয় করে অন্তরটাকে যে আল্লাহর জন্য তাকওয়ালা বানাইছে ওই অন্তরটাই কেবল জান্নাতে যাওয়ার কারণ হবে দুনিয়ার কোনো ট্রিটমেন্টে দুনিয়ার কোনো থেরাপিতে দুনিয়ার কোনো বুদ্ধিতে ওই অন্তর জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে না আমার আল্লাহ বলছেন যেই অন্তরে কোরআন ঢুকবে ওই অন্তরকে আল্লাহ শেফা দিয়া ওই অন্তরটাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত বানায়া দিবে সুবহানাল্লাহ দুনিয়ায় আপনি বাহাদুরি করেন কিসের বাহাদুরি আমার টাকা আছে আছে কি না আল্লাহ বলে বেটা তোর আর কয় টাকা কিসের ফাপন্নেস তোর থেকে কারুনের ধন বেশি ছিল ঠিক কি না বিরাট পাওয়ার ক্ষমতায় আছে অনেক দিন ধরে আমার কথাই সবগুলা উঠে বসে নাচে আল্লাহ বলতেছে বেটা তোর আর কি পাওয়ার ফেরাউনের কাছে যে দেখ হিসাব মিলায় দেখ তোর থেকে বহুগুণ পাওয়ার ফেরাউনের ছিল ঠিক কি না বড় বেশি আমরা আপডেট মডারেট বড় বেশি আমরা প্রযুক্তিওয়ালা হয়েছি তোমার প্রযুক্তি কসুর প্রযুক্তি তুমি একটু পিরামিডের কাছে যাও পিরামিডের প্রযুক্তি নিয়ে ভাবো ভাবলে অবাক হবে ওই প্রযুক্তির কাছাকাছি এখন পর্যন্ত প্রযুক্তি আসতে পারে আপনি কিসের দাপট দেখান কিসের স্ট্রাকচারাল বিল্ডিং এর আপনি নমুনা দেখান যদি কখনো মদিনায় যান মদিনা থেকে একটা গাড়ি ভাড়া করে 450 কিলোমিটার দূরে যাবেন কওমে সালে সালে আলাইহিস সালামের কম সামুদের জাতিদের সেখানে নিদর্শন আছে আমরা নিজ চোখে দেখে আসছি একটা খুঁটি এইরকম মোটা পাহাড় থেকে কেটে আনছে এই বাংলাদেশের যেইগুলা তালগাছ 50 বছর বয়স ওই রকম তালগাছ দুইটা জোড়া দেওয়া লাগবে কোনো জোড়া নাই তালি নাই কিচ্ছু নাই পাহাড় থেকে কেটে কান্দের মধ্যে উঠায়া এনে বিল্ডিং বানাইছে আল্লাহ বলতেছেন তুমি আবার কিসের বাহাদুরি করো বহু বাহাদুর দুনিয়ার থেকে চলে গেছে ঠিক কি না পয়গম্বর এসে বললেন এই তোমরা আল্লাহর কথা মেনে নাও নইলে তোমাদের সমস্যা আছে কি সমস্যা কি সমস্যা কয়দিন পর একটা বাতাস আসবে ওই বাতাস এমন ভাবে তোমাদেরকে উড়ায় দিবে আসমানের মধ্যে উড়বি কয় রাখো তো কেন রাখো তো বলছিল কেন কোরআন সাক্ষ্য দিচ্ছে এইখানে আপনারা যারা আছেন ছোটবেলায় মার্বেল খেলছেন আপনারা মার্বেল স্বীকার করতেছেন আরে কি সুফি আপনারা মার্বেল যখন খেলছেন একটা পিল বানানো লাগতো পিল পিল বানানো লাগতো না যেটার মধ্যে পিলায় দিবেন আপনি কেমনে পিল বানাইতো গোড়ালিটা নিয়া নরম মাটির মধ্যে নিচে নিয়ে এরকম করে গোড়ালি গুড়ায় পায়ের গোড়ালি একটা চক্কর দেয় ওই জায়গায় গর্ত হয়ে যায় দেখছেন কিনা
নবী যখন বলছে আসমানের মধ্যে তোমাদেরকে উড়ায় দিবে তোমাদের শেষ হয়ে যাবে সাথে সাথে ওরা বলছে রাখো তো আমরা যে পাহাড় ওই পাহাড়ের মধ্যে এরকম করে পা দিয়ে গাড়ি দিলে এতখানি আমাদের পা ঢুকে যায় পাহাড়কে এরকম দাবায় দিলে ঢুকে যায় কত শক্তি বলতেছে ওই পাহাড়ের মধ্যে আমরা পা ঢুকায় দিয়ে রাখবো আমাদেরকে বাতাস কিছু করতে পারবে না আমার আল্লাহ এমন উড়ানি উড়াইছে সাত দিন আসমানে ঘুরাইয়া থেকনায়া মারছে আল্লাহ বলছেন বাহাদুরি করিস না সকল বাহাদুরি আমি আল্লাহ বাহাদুরি গিরি আমি আল্লাহ দূর করে তারপরে তোমাদের কাছে এই বার্তাটা পৌঁছায় আল্লাহ নবীকে আল্লাহ বলতে বললেন আপনি জানাই দেন সব বাহাদুরকে একটু ঘোষণা দিয়ে দেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম এই দুনিয়ার মানুষ ইয়াউমা লা ইয়ানফাউ ওই দিন কিচ্ছু কাজে দিবে না মাল তোমার সম্পদ তোমার বাহাদুরি কাজ দিবে না ওয়ালা বানুন তোমার সম্পদ তোমার ক্ষমতা দুই ভাইয়ের গন্ডগোল দুই জনার গন্ডগোল দুই পাড়ার গন্ডগোল মহব্বত করে গরম দিয়ে আপনি বলছেন লাইগে দেখ আমার বাড়ির থেকে দশটা লাঠি বাড়াবে বলে কিনা আমার বাড়ির থেকে ছয়টা লাঠি বাড়াবে টের পাবি তার মানে ওনার ছয় ভাই ছয় সন্তান নিয়ে বাহাদুরি করে আমার আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম আল্লাহর কাছে ওই দিন কেবলমাত্র আত্মসমর্পণকারী অন্তর যদি না নিয়ে আসো ওই দিন তোমার সম্পদ আর তোমার এই পাওয়ার কাজ দিবে না আমি আল্লাহ বললাম ওই অন্তর বানানোর জন্য দুনিয়ার কোথাও গেলে চলবে না কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর এই কোরআনের মধ্যে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে মাউইযা আর অন্তরের ডাক্তারি ঢুকায় দেওয়া হয়েছে যারা কোরআনওয়ালা হবে আল্লাহ বলছেন তাদের অন্তরটা জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরো দুইটা লাভ হবে কি লাভ হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর দুইটা তোমরা বোনাস পাবে ও হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন আরেকটা কোস কাজ করবে তোমাদের জন্য হুদা হবে কোরআন হুদা বলেন কি হবে বললে 30 নাকি পাবেন বলেন কি হবে জোরে বলেন কি হবে মানে কি অধিকাংশ তাফাসসির তো মুফাসসিরে নাকি রাম বলতেছেন হুদা মানে হিদায়েত আর হুদা মানে তোমাদের জন্য নূর কোরআনের আরেকটা নাম হচ্ছে নূর বা আলো যে কোরআন গ্রহণ করবে আল্লাহ তাকে একটা আলো দান করে দিবে সুবহানাল্লাহ দুনিয়ায় সব আলো কারো না কারো মুখাপেক্ষী ভালো করে গভীরভাবে বুঝেন এই যে লাইটগুলো জ্বলতেছে এক্ষুনি যদি পিডিবি এক্ষুনি যদি পল্লী বিদ্যুৎ এক্ষুনি যদি বন্ধ করে দেয় তাহলে আপনাদের লাইট এক্ষুনি চলে যাবে ঠিক না ভাই আপনারা বলবেন হুজুর আমাদের জেনারেটরের ব্যবস্থা আছে সাথে সাথে জেনারেটরদের চালু করে দিব আপনার জেনারেটরে যদি ডিজেল শেষ হয়ে যায় আপনার ডিজেল নির্ভর জেনারেটর সাথে সাথে জেনারেটরের তেল নাই আপনার জেনারেটরও বন্ধ হয়ে যাবে তাহলে ওই জেনারেটরও কোনো না কোনো কারো মুখাপেক্ষী ঠিক না ময়মনসিংহের লোক বলছে হুজুর আমি জেনারেটরেও নাই বিদ্যুতেও নাই কি আছেন কই আমার বাড়িতে সোলার প্যানেল আছে আমি ওইগুলা কোনোটার নির্ভরশীল নই আমার সোলারে দিনের বেলা সূর্যের থেকে আলো নিয়ে ব্যাটারি চার্জ হয় রাত্রেবেলা আমি সেখান থেকে লাইট জ্বলাই আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই ওই যে সোলার প্যানেলের সূর্য ওইটা আপনার বাপের না আপনার দাদার কার তার মানে আপনার সোলার প্যানেলটাও আপনার নিজে নিজে সক্ষম নয় কার ওপর নির্ভর করতে হয় কথা বুঝলে বলেন ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ও দুনিয়ার মানুষ কিন্তু আমি রাব্বুল আলামিন তোমাকে বললাম তোমাকে যে মাওয়াজা দিলাম তোমাকে যে শেফা দিলাম অন্তরের জন্য ডাক্তারি দিলাম আমি আল্লাহ ওইটার জন্য তোমাকে এমন একটা কিতাব দিলাম ওই কিতাব হচ্ছে স্বয়ং আলো ওই কিতাব হচ্ছে স্বয়ং লাইট দুনিয়ার কারো মুখাপেক্ষী হওয়া লাগবে না একবার যদি কোরআনওয়ালা হয়ে যাও তোমার অন্তরকে আলোওয়ালা বানায় দিবেন আল্লাহ সুবহানাল্লাহ
সর্বশেষ আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কোরআন হচ্ছে তোমাদের জন্য রহমত মুমিনদের জন্য রহমত সুবহানাল্লাহ কেমন রহমত আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ হচ্ছেন আদেল মুখে উচ্চারণ করে বলেন আল্লাহর নাম কি জোরে বলেন কি আদেল মানে কি কি ন্যায় বিচারক আল্লাহর নামে ন্যায় বিচারক ময়মনসিংহ এর কোর্টে একজন কেস করছিল ওই কেসের থেকে রায় পাওয়ার পরে বলছে ওই বিচারক ও ন্যায় বিচারক দুইজনই ন্যায় বিচারক মিলল মিলল একটু বোঝা লাগবে ঠান্ডা মাথায় আমি ভূমিকার আলোচনায় আসি ঠান্ডা মাথায় বুঝে নেন একটু ময়মনসিংহ এর কোর্টে একজন কেস করছে আমার বাপকে হত্যা করে ফেলছে এটার বিচার চাই আরেকজন ফুপাকে হত্যা করছে আরেকজনের চাচা তিনজনই হত্যার জন্য বিচার চাই বিচারে যায় দেখা গেছে কোর্টে তিনজন বিচার খাইছে কিন্তু তিনজনকেই যেই লোক মারছে একই লোক জজ সাহেব সুন্দর করে সাক্ষী সবুত সবকিছুর ভিত্তি নিয়ে ওই ব্যক্তিকে ফাঁসি কাষ্ঠে ঝুলায় হত্যার নির্দেশনা দিয়েছে যেই দিন ওই ব্যক্তির ফাঁসি হয়ে যাবে ওই দিন বড় খুশি যেই লোকের বাপ মারা গেছিল ওই লোক লাফ দিয়ে উঠে বলছে আজকে আমি আমার বাপের হত্যার বিচার পেয়ে গেছি ওই ব্যক্তির ফাঁসি হচ্ছে যে আমার বাপরে মারছে এই কথা শোনার সাথে সাথে একজনের চাচা আর একজনের খালুরে মারছিল ওরা দুইজনও তো কেস করছিল ওরা দুইজন জজ সাহেবের কাছে যাওয়া বড় কঠিন কিন্তু ধরেন কলে বলে কৌশলে জজের কাছে পৌঁছাই গেল যাওয়ার পরে জজ সাহেবকে বলছে ও জজ সাহেব ওই ব্যক্তি নাকি ওর বাপ হত্যার বিচার পাইছে তো আমার চাচার ফুপার হত্যার বিচার কই বুঝে থাকলে মাথা কাটায় বলেন দুনিয়ায় কোনো বিচারক যদি একজন আসামিকে একবার হত্যার বদলতেই ফাঁসি কাষ্ঠে ঝুলায় হত্যার ডিক্লার দিয়ে দেয় দুনিয়ার কোনো জজ সাহেবের আর ক্ষমতা আছে নাকি ওই ব্যক্তির দ্বিতীয়বার আবার ফাঁসির বিচার দেয় আছে এই জন্য দুনিয়ার মানুষ আদেল বিচারক নেই বিচারক কিন্তু প্রকৃতার্থে হতে পারে না আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন আদেল তিনি হচ্ছেন আদেল রব কিয়ামতের দিনে ওই ব্যক্তিকে তিনি হত্যা করবেন আবার জীবন দিবেন আবার হত্যা করবেন আবার জীবন দিবেন যতক্ষণ পর্যন্ত তিনে তিন বরাবর না হয় আল্লাহর আদালত থেকে পার পাওয়ার কায়দা থাকবে না ঠিক কি না আমার আল্লাহ বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ও দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য একটা কোরআন দিলাম এই কোরআনকে কি জন্য দিলাম এই কোরআন ইমানদারদের জন্য রহমত সুবহানাল্লাহ বলেন এই কোরআনকে আল্লাহ বলবেন যাও আমি আদেল রব আমি তোমাকে নির্দেশ দিলাম তুমি ইমানদারের হয়ে ফাইট করো ইমানদারের হয়ে সাথে সাথে ওই কোরআন বলতে শুরু করবে আল্লাহ এই ইমানদার কোরআন তেলাওয়াত করেছিল এই ইমানদার কোরআনের পাঠক ছিল কত দূর পর্যন্ত ছিল সবাই তো হাফেজ না সবাই দুই চার পারা মুখস্থ নয় আল্লাহ ও সুরা ফাতেহার হাফেজ ছিল নামাজে দাঁড়াইলে এই সুরা ফাতেহা পড়তো ওই সুরা ফাতেহাও তো কোরআনের অন্তর্ভুক্ত এই রব্বুল আলামিন যার অন্তরে কোরআন ছিল ওরে তো আমি ছাড়তে রাজি নয় আল্লাহর কাছে এসকিউ শুরু করবে কোরআনের কোনো ক্ষমতা নাই আল্লাহই তাকে পারমিশন দিবেন কোরআন তার হয়ে ফাইট করতে শুরু করবে তর্ক করতে শুরু করবে হাদিসের মধ্যে স্পষ্ট প্রমাণ আছে কেউ যদি সূরা মুলক পড়ে এই সূরা মুলকে 30টা আয়াত তার হয়ে আল্লাহর সাথে ঝগড়াঝাটি লাগায় দিবে ওই বান্দা যতক্ষণ জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত এই কোরআন তাকে ছাড়বে না আল্লাহ বলছেন এই কোরআন এই জন্য তোমাদের জন্য রহমত আর একটা উদাহরণ নবীজি দিয়েছেন নবীজি বলছেন কোরআনওয়ালা অন্তর আলোওয়ালা অন্তর রহমতওয়ালা অন্তর অনেক বড় একটা রাজবাড়ি দেখার মতো মানুষ দেখতেও যায় কিন্তু ভিতরে ঢোকে না বাহির থেকে দেখে 50 বছর ধরে ভিতরে কেউ থাকে না পাইকরের গাছ উঠে গেছে বটের গাছ উঠছে বাড়িটা হয়তো হেরিটেজ হিসাবে সংরক্ষিত কিন্তু ওর ভিতরে কেউ যায় না সাপ আছে না বিচ্ছু আছে ভাঙ্গেই পড়ে না কি হয় এই জন্য ভিতরে যায় না কিন্তু দেখে এরকম রাজবাড়ি আছে কিনা
আরেকটা বাড়ি হচ্ছে ছোটখাটো একজন লোকের বাড়ি, যেই বাড়িটা অত জাকজমক নয় কিন্তু ওই বাড়িটা প্রত্যেকদিন মানুষ থাকে, ঝাড়ঝাটা দেওয়া হয়, পাক সাফ করা হয়, ওই বাড়ির ভিতরে মানুষ থাকে, মানুষ বের হয়, ওই বাড়িটা অত চাকচিক্যময় নয় কিন্তু ওই বাড়িটা হচ্ছে আলোকিত বাড়ি, ওর মধ্যে বসবাসের উপযুক্ততা আছে, ওর মধ্যে সাপ বিচ্ছুর কামড় খাওয়ার সম্ভাবনা নয়, আরেকটা বিশাল দামি বাড়ি কিন্তু তার মধ্যে সাপ বিচ্ছুর কামড় খাওয়ার সম্ভাবনা আছে। আমার নবীজি বলছেন যেই অন্তরের সাথে কোরআন সম্পৃক্ত আছে ওই অন্তরটা হচ্ছে আলোওয়ালা, আল্লাহর পক্ষ থেকে একটা ভরপুর নূরওয়ালা অন্তর, আর যেই অন্তরে কোরআন নাই ওই অন্তরটা বিরান বাড়ি, ওই বাড়িটা দেখতে অনেক চাকচিক্যময় হলেও ওই অন্তরটার দাম আল্লাহর কাছে নাই। অতএব কোরআন মানুষের অন্তরকে রহমতওয়ালা বানায়, ঠিক না? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, কোরআন শুনতে আসে লাভ আছে না নাই? কথা মুখ বন্ধ থাকলে খবর আছে বলে দিলাম, আছে না নাই? কম না বেশে, বুঝে না না বুঝে? এইবার কিছুটা বুঝে হয়েছে, ঠিক কি না? অতএব প্রিয় ভাইয়েরা, আমরা এই যে কোরআন শুনতে এসেছি, এই কোরআন শোনার বিশাল দাম আছে, এটা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে বড় একটা নিয়ামত আপনার আমার জন্য। অতএব যারা যারা আমরা কোরআন শুনতে এসেছি আমরা বড় সৌভাগ্যবান মানুষ, ঠিক কি না? আমি আপনাদের কাছে শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ যতক্ষণ মঞ্চে না আসেন আস্তে আস্তে করে আপনাদেরকে কোরআন থেকে কিছু কথা বলতে চাই, আপনারা শুনতে রাজি আছেন তো ভাই? রাজি আছেন তো ভাই? বড় আনন্দের সংবাদ আপনাদের জন্য, যারা মুরব্বী আছেন যাদের বয়স হয়ে গেছে তাদেরকে ছুটি দেওয়া হলো, আপনাদের যদি ভালো না লাগে মন না টানে আপনারা আস্তে করে উঠে চলে যেতে পারেন, কিন্তু আমার শ্রোতা সব মাহফিলে যারা ইয়াং যারা তরুণ তারা হচ্ছে আমার শ্রোতা, তরুণদের জন্য বক্তব্য, আমি যতক্ষণ থাকবো আপনারা ততক্ষণ থাকা লাগবে, আপনার ওঠার কোনো কায়দা নাই, ঠিক কি না? কারা কারা থাকতে রাজি দুই হাত তুলে দেখান, টান করে তোলেন, টান করে দেখেন কারা কারা উঠাইতে পারে নাই, তুলে দেন হাতগুলা, তুলে দেন, টান করে তোলেন, শক্ত করে তুলছেন, এবার একটু হিম্মত করে তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ, যারা যারা পারবেন তারা গলাটা একটু খাঁকা দিয়ে নেন, হয় নাই আর একটু মজবুত করে দিছেন, এবার একটু হিম্মত করে তাকবীর দেন আমার সাথে একসাথে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আল, আল হাদিসের আল, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আপনি আমি যখন আল্লাহর নাম জোরে করে বলি তখন অনেক রকেট আসমানে দেখছেন পিছন দিক দিয়ে ধোঁয়া বের করতে করতে পালায় যায়, কোরআনের এই আল্লাহু আকবারের ধ্বনিতে শয়তানও এরকম পালায়, ঠিক কি না? এই জন্য আমরা বলতে চাই কোরআনের এই আল্লাহু আকবার স্লোগান এটা কোনো ব্যক্তির স্লোগান নয়, দলের স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, ইমানদারের স্লোগান হচ্ছে আল্লাহু আকবার, ঠিক কি না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আমার ওয়াজ শেষ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে থামেন থামেন থামেন, বসেন বসেন, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আমাদের প্রিয় শায়েখ, আজকে আপনারা যার কথা শোনার জন্য এখানে এসেছেন, প্রশ্নোত্তর সেশন যার কথা শুনবেন, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ চলে আসছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা,
আপনারাও শাইখের সাথে হো দিবেন বোকার মতো আপনারা বোকা লোক এই জন্য হো দিবেন উনি বলছে আলোচনা চলবে না উনি তো আপনারা তো বলছেন চলবে কিন্তু আপনারা কি বলছেন যে কার আলোচনা চলবে আর কারটা চলবে না আলোচনা শাইখ আহমদউল্লাহটা চলবে না চলবে না চলবে এদিকেও আপনারা আছেন সব তালে আপনারা আছেন প্রিয় ভাইরা আমি বেশিক্ষণ সময় নিব না আমি কর্তৃপক্ষের কাছে এবং শায়েকের কাছে অনুরোধ করব যেহেতু ইনশাআল্লাহ কিছু কথা বলার জন্য শায়েক বলেছেন স্টেজে চলে আসছেন আমি বলবো তবে কতটুকু সময় আমাকে একটু বলে দিতে হবে তাহলে আমি যেন একটা চমৎকার বিষয় আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে নামতে পারি ইনশাআল্লাহ তো চলুন 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 ঠিক আছে বসুন বসুন জি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে যেটা বলতে চাই খুব সংক্ষেপে কথা শুনতে হবে মন দিয়ে হ্যাঁ কোনো হই হাঙ্গামা কিচ্ছু চলবে না একদম মৌলিক কথা কিছু আমরা শুনে যাব প্রিয় ভাইরা এক নম্বর কথা হচ্ছে যে এই যে কোরআন যেই কোরআন আপনাকে আমাকে বসবে বসে যাবে যেই কোরআন আপনাকে আমাকে নূর দিবে যেই কোরআন আপনাকে আমাকে হেদায়েত দিবে আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কোরআনুল কারীমের মৌলিক কাজ মানুষের জীবনে ইমানদারের জীবনে পাঁচটা কয়টা কথা বলেন কয়টা একদম ২০ মিনিটে বলবো এই পাঁচটা তারপরে বাকি ২০ মিনিট একটা নির্ধারিত প্রসঙ্গে কথা বলে শেষ করব ইনশাআল্লাহ গভীর মনোযোগে বুঝেন কোরআনের এক নম্বর কাজ কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা শুআরা ১৯২ থেকে ১৯৫ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِنَّهُ لَتَنزِيلُ رَبِّ الْعَالَمِينَ দুনিয়ার মানুষ জেনে রাখো এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন যিনি রব তার পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে দুনিয়ার কোন কিতাব অথেন্টিক হতে পারে না কিন্তু আল্লাহ বলছেন এই কিরা কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা অথেন্টিক গ্রন্থ এর কারণ হচ্ছে এটা কারো পক্ষ থেকে আসে নাই কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে ঠিক কি না আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন নাযালা বিহির রূহুল আমিন ও দুনিয়ার মানুষ আমি এই কোরআনকে রূহুল আমিনের মাধ্যমে দিয়েছি বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে দিয়েছি এই কথা বলার কারণ কি মুফাসসিরিনে কেরাম তার ব্যাখ্যা করেছেন আল্লাহ রাব্বুল আমিন এই কথা এমনি এমনি বলেন নাই আল্লাহ রাব্বুল আমিনের এই কথা বলার কারণ আরবের মানুষজন পণ্ডিত ছিল আরবির তাদের পণ্ডিতির কোনো অভাব ছিল না তাদের এত পণ্ডিতি ছিল যে কাবার ওয়ালে প্রত্যেক বছর যখন হজের সময় আসতো তখন তারা সাবায়ে মুআল্লাকা ৭টা কবিতা ঝুলিয়ে দিত কিন্তু ওই কবিতাগুলো হাজার বাছাই করার পরেও ওর নিজ দিয়ে বিশেষ দ্রষ্টব্য হিসাবে লিখে দিত যে আমরা আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু কোনো ভুল পাইলে আমাদেরকে ধরিয়ে দিবেন ধরিয়ে দিলে আমরা শুধরায় নিব কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওরা যখন এই কথা বলল আমি আল্লাহ রাব্বুল আমিন তখন আপনাকে বললাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে বললাম আলিফ লাম মিম মানে কি বলো আরবির যারা গ্রামার জানেন পণ্ডিত মানুষ ইতিহাস জানেন আরবের মানুষরাও এরকম মুকাত্তাত বিভিন্ন শব্দ ব্যবহার করে কবিতা লিখতো কিন্তু তাদের কাছে কোনো একজন কবির কাছে যখন এই কথা লিখতো বাকি কবিতার ভাব দেখে দেখে কোনো কোনো কবি পাঠোদ্ধার করে ফেলতো এই তা দ্বারা উনি কী বুঝিয়েছেন এই র দ্বারা উনি কী বুঝিয়েছেন কিন্তু আমার আল্লাহ যখন বললেন আলিফ লাম মিম তখন একজন আরেকজনকে জিজ্ঞাসা করলে বলো তো এটার মানে কি এটার মানে কি এটার মানে কি একজনও বলতে পারে না গুতাগুতি যখন শেষ আল্লাহ রাব্বুল আমিন বলছেন গুতায় লাভ হবে না আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য জানাই রাখলাম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন তোমরা তোমাদের যেই কিতাবগুলি সেই কিতাবগুলিতে নিজ দিয়ে লেখো ভুল হলে জানাই দেওয়ার জন্য আর আমি আল্লাহ তোমাদের জন্য জানালাম এর ভিতরে কোনো ভুল নাই তো নাই আমি আল্লাহ বললাম এর মধ্যে সন্দেহের অবকাশ নাই আর এইটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন সুবহানাল্লাহ কারণ কি আল্লাহ কারণ বলছেন নাযালা বিহির রূহুল আমিন এরপর আল্লাহ বলছেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিল আরাবি মুবিন
আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আমি রব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করার পরে নবীজির অন্তরের মধ্যে এটা গেঁথে দিয়েছি অন্য কোন কারণ নাই এর একমাত্র কারণ হচ্ছে দুনিয়ার মানুষ যেন কোরআন থেকে সতর্ক হতে পারে দুনিয়ার মানুষ যেন কোরআন থেকে তাদের জান্নাতের রাস্তা চিনে নিতে পারে কোরআন এসেছে দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য ঠিক কি না কোরআন ছাড়া অন্য কারো সতর্কতা যদি আপনি নেন ওইটা আজকে আছে কার্যকর আগামী কাল কোইটা ভুল হবে ওইটার কোনো অথেন্টিসিটি নাই ওইটার এক এক সময় এক এক রকম তথ্য দিবে আপনাকে আপনাকে বিভ্রান্ত করে ফেলবে কিন্তু কোরআনের সতর্কতা কোরআনের রাস্তা দেখানো বিশুদ্ধ ওই রাস্তাটা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে আমরা যদি পথ নিতে চাই তাহলে আমাদেরকে পথ খুঁজতে হলে কোরআনের কাছেই আসতে হবে ঠিক কি না এবার আল্লাহ বলছেন কোরআনের একটা আরেকটা বিশেষ গুণ কোরআনওয়ালাদের আরেকটা বিশেষ গুণ হবে সেই গুণটা হচ্ছে এই কোরআনকে আমি আল্লাহ দিয়েছি বাতিলের বিপক্ষে দাঁড় করায় সত্যের বিজয়ের জন্য সুবহানাল্লাহ আমরা মাঝে মাঝে একজন আরেকজনকে হুমকি দেই এমন মায়ের দিব ঠ্যাঙ্গের গিট পর্যন্ত গুড়া গুড়া বানালাব বলে কিনা কই এমন মায়ের দিব মাজা পর্যন্ত ভাঙ্গে দিব সারা জীবন মাজা তোর লুলা হয়ে থাকা লাগবে ঠিক কিনা বিভিন্ন ধরনের মায়ের ভয় দেখায় বিভিন্ন ধরনের হুমকি দেখায় কিন্তু পা ভাঙলে পা সেরে যেতে পারে মাজা ভাঙলে মাজা সেরে যেতে পারে কিন্তু আমার আল্লাহ বলছেন কোরআন এমন বিজয় হওয়ার জন্য আসছে কোরআনের মায়ের এরকম মার নয় কোরআনের মায়ের হচ্ছে ব্রেনের মার সুবহানাল্লাহ এটা আমার কথা নয় কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে ঠান্ডা মাথায় বুঝে নাও বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল হক মানে হচ্ছে সত্য ইসলাম হক মানে কি কোরআন হচ্ছে হক কোরআন হচ্ছে সত্যের মানদণ্ড কোরআন হচ্ছে সত্য সাক্ষ্যের মানদণ্ড আর আমার নবী যা বলেছেন সবগুলাই আমরা ঈমান এনেছি এই জন্যই আমাদের পরিচয় মুমিন ঠিক কি না হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন আপনারা আল্লাহর নবী একটা উট কিনলেন উট কেনার পরে আল্লাহর নবী উটওয়ালাকে বলেছেন টাকাটা আমার সাথে নাই আমার সাথে চলো আমার বাড়িতে পৌঁছানোর পরে তোমাকে উটের টাকা দিয়ে দিব ওই লোক আল্লাহর নবীর সাথে চলতে শুরু করেছে চলতেছে আর মনে মনে ভাবতেছে আহারে একটা দাম বললাম বলার সাথে সাথে এই লোকটা রাজি হয়ে গেল মনে হয় দামে আমি ঠকে গেছি মনে হয় আমি জিতি নাই আহারে আরেকটু বেশি বললেও মনে হয় পাওয়া যেত এই সকল চিন্তা করতেছে আর মাথার মধ্যে বুদ্ধি বানাচ্ছে বানাইতে বানাইতে নবীজি ইসলামের বাড়ির সামনে আল্লাহর নবী বাড়ির ভিতরে ঢুকে টাকা আনবেন জিজ্ঞাসা করলেন কয় টাকা উটের দাম ওই লোক বুক ফিলাই বলছে তোমার কাছে উট বেচছে কেডা আমি দাম দিতে আসছি আর নবীজিরে বলে তোমার কাছে উট বেচছে কেডা আল্লাহ নবী বললেন মিথ্যা কথা বলো না তুমি কেনা বেচা আমার কাছে করেছো আমি এখন দাম দেব এই সময় উল্টা পাল্টা কথা বলা কেন হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে সামনে হাজির হয়ে গেছেন আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ঘটনা কি বলে এই এই ঘটনা যখন উট কেনাকাটা হয় তখন ওই লোক ছিলেন না যখন আল্লাহর নবীর বাড়ির সামনে তখন কেবল হাজির হয়েছেন হযরতে খুজাইমা আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি উট সত্যই কিনেছেন এই দামেই কিনেছেন আমি সাক্ষ্য দিচ্ছি এই লোকটাই মিথ্যা কথা বলতেছে আল্লাহর নবী অবাক হয়ে গেলেন হয়ে জিজ্ঞাসা করলেন খুজাইমা উট কেনার সময় তো তুমি ছিলে না আবার যখন আমি উট তোমার কাছে নিয়ে আসলাম তখনও ছিলে না সাক্ষ্য কেমনে দাও ওই খুজাইমা বলছেন ইয়া রাসূলুল্লাহ এই উটের ব্যাপারে সাক্ষ্য তো একটা ছোট্ট বিষয় আপনি বলেছেন জান্নাতের কথা না দেখে ঈমান এনে ফেলছি জাহান্নামের কথা ঈমান এনে ফেলছি ফেরেশতার কথা ঈমান এনে ফেলছি আপনি যা বলেছেন সবগুলোর প্রতি ঈমান এনেছি এই জন্যই না আমাদের পরিচয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব
আমরা গায়েবের প্রতি ঈমান এনেছি বিশ্বাস এনে ফেলেছি যেই লোকের কথায় এত কিছু বিশ্বাস করতে পারি সেই লোক কি কখনো মিথ্যা কথা বলতে পারে নাকি আমি সাক্ষ্য দিচ্ছি এই উট আপনি কিনেছেন আল্লাহু আকবার আমার নবীজি তারে বললেন আজকের থেকে খোজাইমার উপাধি হচ্ছে দুইজন সাক্ষীওয়ালা শাহাদাতাইন দুনিয়ার একজন পুরুষ যদি সাক্ষ্য দেয় একজনেরটা হয় কিন্তু খোজাইমা যখন সাক্ষ্য দিবে ওই সাক্ষ্যটা দুইজন ব্যক্তির সমান সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাই হক এটার নাম ইসলাম কোরআন কি করবে আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল যখন কেউ কোরআনওয়ালা হয়ে যাবে ইসলামওয়ালা হয়ে যাবে তখন সে বাতিলের উপর আঘাত করবে আঘাতটা কোথায় হবে আল্লাহ বলছেন ফায়াদ মাগহু ফাইদা হুয়া যাহিক এই মার যে কোনো জায়গায় নয় এই মার হচ্ছে বুদ্ধির মার আর ব্রেনের মার কোরআনওয়ালাদের মার হবে জ্ঞানের মার আর বুদ্ধির মার ব্রেনের মার আল্লাহ বলছেন যখন কোরআন আসবে বাতিল তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহর এই কথা কখনোই কখনো বৃথা যেতে পারে না অতএব কেউ যদি কোরআন আত্মায় ধারণ করে কোরআনওয়ালা হয়ে যায় চিরদিন আল্লাহ তাকে বিজয়ীর বেশে রাখবেন ঠিক কিনা কিন্তু আমরা তো দেখতে পাই এখন কোরআনওয়ালা যারা ঈমানের নামদারি তারাই বেশি বেশি করে দুনিয়ায় মার খায় ঠিক কিনা তাদেরকে ডাক দিছে দিয়ে বলছে তোমাদের কোনো শেষ ইচ্ছা আছে বাবা শেষ ইচ্ছা একজন বলছে আমার আছে শেষ ইচ্ছা কি খেতে চাও কি পড়তে চাও বলো তো বলছে আমার শেষ ইচ্ছা হচ্ছে এক গ্লাস খেজুরের রস খাই আমি মারা যাব রাজা বলছে ওরে বদমাইশের বদমাইশ এখন চৈত্র মাসের দিন খেজুরের মৌসুম শীতকাল কবে খেজুরের মৌসুম আসবে আরো চার পাঁচ মাস পরে আর তুই এক গ্লাস খেজুরের রস খাবি তারপরে মরবি ব্যাপার কি ও বলছে রাজা মশাই এই চার পাঁচ মাস বেঁচে থাকতে আমার কোনো আপত্তি নেই সাথে সাথে আরেকজন ছিল পাশে রাজা যেহেতু আদা করছে তো বলছে ঠিক আছে এই পর্যন্ত দেওয়া হলো পাশে আরেকজন ছিল ও তখন অরে বলছে এই তোর কোনো শেষ ইচ্ছা আছে নাকি তাড়াতাড়ি বলবি দেরি করবি না কিন্তু চিন্তা করছে দেরি করলেই কোনো একটা বুদ্ধি খাটাবে তোর বলছে তুই তাড়াতাড়ি বলবি বলছে রাজা মশাই আমার তেমন কোনো শেষ ইচ্ছা নাই আমার খালি একটাই ইচ্ছা আপনার এই গদিতে আপনার কে উত্তরস্বরী হবে ওই উত্তরস্বরীকে একটা সালাম দিয়েই আমি ফাঁসি নিয়ে নিতে চাই রাজা বলছে ওরে বদমাইশের বদমাইশ এখনো আমি ইয়ং ম্যান আমার কে উত্তরস্বরী সাহেবজাদা হবে তা আমার মরে যাওয়ার পরে সেই লোক সিংহাসনে বসবে রাজা হবে তারপরে সালাম দিবি তারপরে তুই মরবি পাইছিস কি ও বলছে রাজা মশাই এই পর্যন্ত বেঁচে থাকতে আমার কোনো আপত্তি নাই প্রিয় ভাইয়েরা এটা হচ্ছে ব্রেনের মার এটা হচ্ছে বুদ্ধির খেলা ঠিক কিনা আমার আল্লাহ বলছেন কোরআনওয়ালারা বুদ্ধিমান হবে এই বুদ্ধিটা বাতিলের বিপক্ষে কাজে লাগবে আপনি আমি কোরআনের জ্ঞান শূন্য হয়ে অন্য জ্ঞানে এত পারদর্শী হচ্ছি এই জন্য আমাদের সমাজের সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি অপহরণ অনৈতিকতা একটাও দূর হচ্ছে না কোরআনওয়ালা না হলে সমাজ থেকে এগুলো দূর হবে না ঠিক কিনা এটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের সার্টিফিকেট কোরআন আপনাকে এই নিয়ামতটা দিবে প্রিয় ভাইরা তিন নম্বরে আপনাদের জন্য যেটা বলবো আল্লাহ বলছেন এই কোরআনের ব্যাপারে এত গ্যারান্টি আমি এই জন্য দিচ্ছি ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা ও দুনিয়ার মানুষ এই কোরআনের মধ্যে আল্লাহ আমি সামগ্রিক জিনিসগুলো বিশ্লেষণ করে তোমাদেরকে দিয়েছি কোরআনের কাছে আসলে কিয়ামত পর্যন্ত তোমাদের সমাধান তোমরা পেতে থাকবে কোরআনের কাছে আসলে তোমাদের সমাধান পেতে কোনো সমস্যা হবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে আপনার আমার জন্য এই নিয়ামতগুলোকে ভরিয়ে দিয়ে রেখেছেন আপনার আমার জন্য এই নিয়ামতগুলোকে ঢুকিয়ে দিয়ে রেখেছেন আল্লাহ বলছেন এই জন্য দুনিয়ার মানুষের কাছে আপনি বলে দেন এই কোরআন এমন এক আলো যেই আলো দিয়ে মানুষকে কোরআন আলোকিত করে তোলে আল্লাহ বলছেন ওয়া কাযালিকা আউহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ولا الإيمان ولكن جعلناه نورا আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ
আমি তোমাদের জন্য যে কোরআন দিলাম কোরআনের ব্যাপারে বললাম ওয়া কাযালিকা ওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা এই কোরআনের প্রত্যেকটা বিধিবিধান অথেন্টিক এই কোরআনের প্রত্যেকটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন রূহুল আমিনের মাধ্যমে অথেন্টিক করে তোমাদের কাছে দিয়েছেন আল্লাহ বলছেন এর মধ্যে তোমাদের জন্য জীবন ও জীবনী শক্তি আছে মা কুনতা তাদরিমাল কিতাবু আলাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরা আল্লাহ বলছেন এই কোরআনকে তোমাদের জন্য আমি আলো বানায় দিলাম আল্লাহ বলছেন এই কোরআনের আলোর কাজ হবে কি نهدي به من نشاء من عبادنا আমি আমার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তাকে এই কোরআন থেকে আলো দিয়ে দিয়ে হেদায়েতের রাস্তায় উঠায় দিব যদি কেউ কোরআনওয়ালা হয়ে যায় সে হেদায়েতওয়ালা হয়ে যাবে কারণ কোরআনের আলো মানুষকে হেদায়েতের রাস্তা দেখায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি রওনা দিয়েছেন ময়মনসিংহ থেকে ঢাকার দিকে গভীর মনোযোগ দেন ভালো করে শুনেন ময়মনসিংহ থেকে ঢাকার দিকে রওনা রাস্তায় ড্রাইভার সাহেব গাড়ি চালায় চালাইতে চালাইতে হঠাৎ করে কিছু সাইনবোর্ডের উপর আলো পড়ে আলোর দিকে তাকাইছে তাকানোর পরে দেখে এরকম তিন কোনা কোনা সাইনবোর্ড সাইনবোর্ডের মধ্যে এরকম করে বাঁকা বাঁকা তীর চিহ্ন দেওয়া বিশ হাত দূরে দূরে তীর চিহ্ন দেওয়া দশটা ড্রাইভার বুঝে ফেলছে রাস্তাতে আমি যত জোরেই যাই সামনের দিকে রাস্তাটা আস্তে করে বামের দিকে মোড় নিয়েছে আমি যদি অনেক জোরে গাড়ি চালায় চলে যাই তাইলে আর আমার সোজাসুজি যাওয়া লাগবে না আমার রাস্তার থেকে আমাকে নেমে যেতে হবে আমাকে এখন আস্তে আস্তে বামের দিকে মোড় নিতে হবে কিছু দূর যাওয়ার পরে দেখে আস্তে করে ডানের দিকে রাস্তাটা চলে গেছে এরপরে চিন্তা করছে এই চিহ্নগুলো আমাকে বলতেছে ডানে যেতে হবে এর সামনে কিছু দূর যাওয়ার পরে একটা তিন কোনা চিহ্ন দেখেছে ওই চিহ্ন দেখার পরে দেখে ওর মধ্যে একটা উঁচু করে এরকম কি যেন আঁকানো আছে সাথে সাথে ওই লোক বুঝে ফেলছে সামনে যাওয়ার পরে আমার একটা স্পিড ব্রেকার আছে অতএব আমি যদি খুব জোরে চালায় চলে যাই স্পিড ব্রেকারের সাথে ধাক্কা লেগে আমার গাড়ি কিন্তু চলে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে যাত্রী সহ আমাকে রাস্তা থেকে ছিটকায় পড়তে হতে পারে অতএব ড্রাইভার ডানের চিহ্ন দেখে বামের চিহ্ন দেখে আবার সামনের স্পিড ব্রেকারের চিহ্ন দেখে দেখে তার পথগুলাকে সামনে আগায় নেয় আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ বললাম এই কোরআনের মৌলিক কাজ হবে তোমাদের জন্য এই কোরআন থেকে তোমরা হেদায়েতের বার্তা পাবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের সাথে কোরআন দিয়ে একটা আলো যুক্ত হয়ে যাবে এই আলোটার কাজ হবে ডান বাম দেখায়া কোথায় জোরে যেতে হবে কোথায় আসতে যেতে হবে সব পথগুলা বাতলাইয়া দিয়া তোমাকে জান্নাতে নামানো পর্যন্ত এই কোরআনের দায়িত্ব হবে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লা তাহাদি ইলা সিরাত মুস্তাকিম আমি আল্লাহ এই কোরআন দিয়ে তোমাকে সরল সঠিক রাস্তা দেখাবো তার মানে তোমাকে জান্নাতের রাস্তা দেখাবো আমি আল্লাহ এই কোরআনকে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য প্রেরণ করেছি অতএব কোরআনওয়ালা মানে জান্নাতিওয়ালা ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম যেই কোরআনুল করিমের কথা আপনাদেরকে বলছি তাহলে এই কোরআনকে আল্লাহ রাব্বুল আমিন এই দায়িত্বগুলা দিয়ে প্রেরণ করেছেন এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব তাহলে আমরা যারা কোরআন শুনি কোরআন অনুযায়ী জীবন গঠন করি কোরআনের পক্ষে চলি কোরআনওয়ালা হয়ে থাকতে চাই দুনিয়ার বুকে হয়তোবা সাময়িক আমাদের জন্য কোনো বিপর্যয় দেখতেও পারি আমরা কিন্তু প্রকৃত কোরআনওয়ালা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিজয়ী ঠিক কি না কোরআন আমাদেরকে জিতিয়ে দিতে এসেছে কোরআন আমাদেরকে বিজয় দিতে এসেছে কোরআন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা দেখাতে এসেছে অতএব আমাদেরকে কোরআনকে ধারণ করতে হবে কোরআনকে গ্রহণ করতে হবে কোরআন গ্রহণ না করলে বাঁচার কোনো উপায় বাঁচার কোনো উপায় আছে অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দান করুন বলেন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা আমি আলোচনা দীর্ঘ করতে চাই না আমাদের শায়েখ আমাদের কাছে এসেছেন আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন ইনশাআল্লাহ এই মঞ্চে এই জায়গায় শায়েখ আহমদুল্লাহ
আপনাদের কাছে এসেছেন প্রথম এই জায়গাটায় অতএব সেই হিসাবে তার কাছে আপনাদের অনেক প্রশ্ন আছে অনেক জিজ্ঞাসা আছে আমি আপনাদের কাছে বলতে চাই আমি আর দীর্ঘ করতে চাই না শায়েখকে স্টেজে আনেন ইনশাআল্লাহ তিনি আপনাদের কাছে নসিহা করবেন এবং তার হাতে যত প্রশ্ন আপনাদের আছে এক একটা প্রশ্নই আপনাদের জন্য এক একটা ওয়াজ হবে এই জন্য তার এই প্রশ্ন উত্তর তার এই জ্ঞান গর্ব আলোচনা আমরা একটু দীর্ঘ সময় শুনতে চাই রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ রাজি আছেন আপনারা আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করুক বলেন আল্লাহুম্মা আমিন এখানে এখানে আচ্ছা আলহামদুলিল্লাহ শায়েখ একটুখানি ওয়াশরুমে আমরা এই ফাঁকে একটুখানি কথা চালাইতে থাকি রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ প্রিয় ভাইরা যত দ্রুত সম্ভব শায়েখকে মঞ্চে হাজির করেন ইনশাআল্লাহ আপনারা যারা দায়িত্বশীল আছেন প্রিয় ভাইরা আমরা এখন কোরআনুল কারীম থেকে এই যে কোরআন আমাদেরকে যে গাইডলাইন দিল কোরআন আমাদের জন্য যে দীক্ষা দিল এই কোরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বলা দুটো বার্তা আমরা আলাদাভাবে একটু শুনতে চাই আপনাদের কাছে আমি তিনটা জিজ্ঞাসা করব আগে এই তিনটা জিজ্ঞাসার আপনারা উত্তর দিবেন এই উত্তর দেওয়ার পরে আপনাদের কাছে এই তিনটা জিজ্ঞাসার আলোকে আমরা সংক্ষিপ্ত দুটো কথা বলবো প্রিয় ভাইয়েরা এই যে দুনিয়ার যে জীবন যেই জীবনে আমরা বসবাস করছি যেই জীবনে আমরা আছি আপনাদের কি ধারণা এই জীবন কি এরকমই চলবে না একদিন শেষ হবে একদিন পরকাল নামক কিছু হবে এটা বিশ্বাস করেন আপনারা যদি বিশ্বাস করেন তাহলে আপনাদের সাথে দুটো কথা আছে সেটি হচ্ছে যেদিন দুনিয়া শেষ হয়ে যাবে পরকাল যখন কায়েম হয়ে যাবে ওই পরকালে যেই পরকালের ময়দানে আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে ওই দিনের ব্যাপারে আপনাদের বিশ্বাস আছে কিনা সবাইকে বলতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিশ্বাস আছে দাঁড়ায় আছেন যারা আছে আপনাদের আছে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিশ্বাস যাদের আছে আল্লাহ তাদের জন্য বলছেন কিয়ামতের ময়দানে যখন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে ওই আল্লাহর সামনে দাঁড়ানোর অবস্থাটা পৃথিবীর সব মানুষের জন্য এক ধরনের হবে না আল্লাহর কাছে যখন মানুষ উঠবে আল্লাহর কাছে যখন দাঁড়াবে মানুষ পাঁচভাবে আল্লাহর সামনে দাঁড়াবে কয়ভাবে কথা বলতে হবে কয়ভাবে পাঁচভাবে আল্লাহর সামনে দাঁড়াবে এক একজনের এক এক অপরাধ আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিনে এক একজনকে এক একভাবে তুলবেন এই পাঁচটা প্রকারের মধ্যে থেকে আমি আপনাদের কাছে দুইটা প্রকার এবং যারা উঠবে ওই সময় তাদের অপরাধটা কি হবে কোন অপরাধে তারা আল্লাহর কাছে এইভাবে উঠবে এই সম্পর্কে আপনাদের কাছে একটু আলোচনা করতে চাই শায়েখ এক্ষুনি চলে আসবেন ইনশাআল্লাহ এই দুই প্রকার যেই প্রকারের মানুষগুলো আল্লাহর কাছে উঠবে আল্লাহ তার বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন এর একটা বর্ণনা আল্লাহ সূরা ইউনুস এর 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাত والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما আমার রব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে ঠান্ডা মাথায় শেষ কথা আমার একটা পয়েন্ট বলবো বলেছি আল্লাহর কাছে যখন এক দল উঠতে শুরু করবে আল্লাহর কাছে যারা উঠবে আল্লাহ বলছেন আল্লাযীনা কাসাবুস সাইয়্যাত জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা তাদের যে অপরাধ সমান সাজা সমান তাদের পাপ তাদেরকে আরো বহন করতে হবে আল্লাহর কাছে যখন উঠবে তখন আল্লাহ বলছেন তাদের অবস্থাটা হবে তারহাকুহুম জিল্লা তাদের মস্তকগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বেশি লাঞ্ছিত করে ফেলবেন আল্লাহ বলছেন মালাহুম মিনাল্লাহি মিন আসিম ওই দিন আল্লাহর থেকে আল্লাহর ওই বিপদ থেকে আল্লাহর শাস্তি থেকে তাদেরকে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ বলছেন কান্নামা উকশিয়াত উজুহুম কিতা আমিন আল্লাহ ইলে মুসলিমা
ওই মানুষগুলার চেহারাটা কোন অমাবস্যার রাতে যেরকম অন্ধকার হয় ওই অন্ধকারের মধ্যে যদি আবার ঝড় হয় তার মধ্যে যদি আবার আপনার চোখের দৃষ্টি কম হয় তাহলে যেরকম নিজের হাত নিজে দেখা যায় না আল্লাহ এই রকম অন্ধকার তাদের চেহারাগুলোকে বানায় দিবেন নাউযু বিল্লাহ অপরাধ কি অপরাধ হচ্ছে এই মানুষগুলার জন্য একটাই ওই দুনিয়ার বুকে তারা বসবাস করত আর তারা জানতো এইটা আমার জন্য পাপ পাপ জানার পরেও পাপ ছাড়ে নাই ওই পাপটাকে তারপরেও আঁকড়ায় ধরে রেখেছে আল্লাহ বলছেন এই অপরাধ যদি তুমি করো তোমার অপরাধ দ্বিগুণ করায়া তোমার মুখটাকে অন্ধকার করায়া ওই দিন আল্লাহর কাছে তোমাদেরকে উঠাতে হবে এখন ভালো করে মাথা খাটায় বলেন দুনিয়ায় আমরা জানি এইটা আমার জন্য গুনাহ এইটা আমার জন্য পাপ তারপরেও আমরা করে থাকি এই রকম পাপ আমাদের আছে কিনা আছে রিসেন্ট আমলের একটা পাপ আমাদের যুবকরা মোবাইলের মধ্যে এখন বিভিন্ন ধরনের অ্যাপস নামাইছে এই অ্যাপসগুলো হচ্ছে জুয়ার অ্যাপস কিসের অ্যাপ আইপিএল খেলা হয় বিপিএল খেলা হয় বিশ্বকাপ খেলা হয় বিভিন্ন খেলা হয় পৃথিবীর বিভিন্ন খেলা হয় আর ঘরের মধ্যে বসে থাকে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে জুয়া খেলে ময়মনসিং এই অঞ্চলের আনাচে কানাচে গ্রামে গঞ্জে এটা ছড়াই পড়ছে ঠিক কি না এইটা হচ্ছে আমাদের জুয়া আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমাদের জন্য আল খামর ওয়াল মাইসার ওয়াল আজলাম আল্লাহ বলছেন মদ জুয়া ব্যভিচার এইগুলো রিজ্জুম মিন আমালি শয়তান এইগুলো তোমাদের জন্য শয়তানের কাজ ও যুবক তুমি জানো এইটা যে এইটা তোমার জন্য একটা ভয়ঙ্কর অপরাধ তারপরেও এই অপরাধে আমরা ঢুকে পড়ছি তাহলে এই পাপ কি আমরা জেনে করছি না না জেনে কথা বলেন জেনে না না জেনে জেনে করছি আমরা অতএব এই জানা পাপের জন্য কিয়ামতের দিন আল্লাহ গড়গড়ায় উঠাবেন না আল্লাহ তাদের চেহারাকে অন্ধকার বানায়া ওই দিন বিপজ্জনক করে কিয়ামতের দিনে উঠবেন তাহলে এই পাপ আমাদের সারা লাগবে কিনা সারা লাগবে দাড়ি এত বড় লম্বা বাপ রে বাপ বুজুর্গের বুজুর্গ বিরাট বড় ব্যক্তিত্বে রূপান্তর হয়েছে এলাকায় কিন্তু এখন পর্যন্ত দাদনের ব্যবসা করে সুদে টাকা লাগায় এই রকম লোক এলাকায় নাই আছে আসরের পর গেছে মুরব্বী আমারে একটা হাজার টাকা দেন বাবা বলছে হাতে টাকা নাই যাও হাতে টাকা নাই আরেকবার গেছে বলে হা একটু দেন না বাবা একটু বড় বিপদে আছে একটা হাজার টাকা দেন হাতে টাকা নাই খানিকক্ষণ পরে বলছে চাচা আপনার কাছে আমি এমনি এমনি আসি নাই আপনি আমারে আপাতত আজকে এক হাজার টাকা দেন মঙ্গলবার দিন আপনাকে ১২৫০ টাকা দিব সাথে সাথে বলছে বেকুব কোথাকার মানুষের হাতে টাকা থাকে চল ঘরে চল সুন্দর করে ঘরে নিয়ে চলে গেছে যাই ১০০০ টাকা দিয়ে আবার বলতেছে টাকা লাগলে আরও বল তোর চাচির কাছে কিন্তু আরও টাকা আছে তবে যাই করবি তাড়াতাড়ি কর মাগরিবের আজান কিন্তু হলো আমি কিন্তু জামাত ছাড়া নামাজ পড়ি না আসরের নামাজ পড়ে আসে দাদনে টাকা লাগায়া মাগরিবের নামাজে তারা দেখায় ওই লোক কি জানে না সুদ খাওয়া দাদনে টাকা লাগানো হারাম জানে না জানে জেনে বুঝেও সে এই অপরাধ করে আল্লাহ বলছেন সমস্যা নাই কান্নামা উকসিয়াত উজুহুম কিতাআম মিনাল লাইলি মুজলিমা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন জেনে বুঝেই পাপ করলে কিয়ামতের দিনে চেহারা অন্ধকার করে উঠানো হবে বাঁচার কোনো উপায় থাকবে না ঠিক কি না এই আয়াতের উপরে আমি ৫০টা উদাহরণ দিতে পারি কয়টা ৫০টা ফেঁসে যাব সবাই লম্বা দাড়ি লম্বা টুপি লম্বা জুব্বা মক্কা শরীফে হজ করতে প্রায় প্রায় যায় উমরায় যায় এখন পর্যন্ত বনের বনের হক আদায় করে দেয় নাই ছেলে মেয়েকে সম্পদ দেওয়ার সময় দুই নম্বরই করছে এত বড় দাড়ি এত বড় জুব্বা দাড়ি পাক ছিল এখন আবার মিন্দি লাগাইছে এই রকম দুই নম্বর মুসলমান আছে কিনা আছে কিনা কি জানে না বনের হক নষ্ট করা অপরাধ জানে না বান্দার হক নষ্ট করা অপরাধ জানে না আল্লাহ বলছেন টেনশন করো না কান্নামা উকসিয়াত উজুহুম কিতাম মিনাল লাইলি মুজলিমা আমার কাছে আসবে তারপরে বুঝবে কত ধানে কত চাল ঠিক কি না ঠিক তো জোরে জোরে বলতেছেন লাস্ট কথা বলে ছেড়ে দেই যারা এত জোরে জোরে ঠিক বলছেন আল্লাহ তাদের বলতে আল্লাহ তাদের জন্য বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমাদের জন্য দায়িত্ব দিলাম আল্লাহর ইবাদত করা আর তোমাদের পিতামাতার আনুগত্য করা পিতামাতার কথাবার্তা শোনা পিতামাতার কথাবার্তা শোনা নফল না সুন্নাত হ্যাঁ
দেখেন এই মাসলা দেন না কি নফল না সুন্নাত ফরজ তাই না এই ফরজ বিধান জানার পরেও মা বলছে সন্ধ্যার পরে একটু চলে আসিস বাবা চুলটা এরকম করে কাটছিস কেন বাপরে এদের সাথে মিশিস না বাবা এই পরিবেশটা ভালো না বাবা এই জায়গায় যাস না বাবা শুনলাম তুই নাকি মোড়ের দোকানতে বিড়ি খেয়ে খাস আমার ইজ্জত থাকে না বিড়ি খাস না বাবা নামাজটা ধর বাবা বেশি কথা বলবে না বেশি কথা বললে তোমার বাড়িতেই থাকবো না আছে কিনা এই যে বাপ মায়ের সাথে আপনি বিরোধিতা করলেন অমান্য করলেন এই অপরাধ কি আপনি জেনে করছেন না না জেনে এই যা জানা গুনাহ তারপরেও করতেছেন আল্লাহ বলছেন যারা এই রকম করবে ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাত জাযাউস সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লা মা লাহুম মিনাল্লাহি মিন আসিম ওই দিন যাওয়ার পরে বাঁচার উপায় থাকবে না কেউ আল্লাহর আযাব থেকে এদেরকে বাঁচাতে পারবে না অতএব জেনে বুঝে গুনাহ করা যাবে যাবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদেরকে আশা বসাকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আজকের যে আয়োজন এই আয়োজনে আপনারা খুশি মন থেকে বলবেন আন্দাজে চিৎকার করবেন না না বুঝে খুশি খুশি আপনারা কি চান বছরকে বছর হেদায়েতের এই মাহফিল কায়েম থাক কায়েম থাক আল্লাহ আসমান থেকে প্রত্যেক বছর 1 লক্ষ দিনার ঠক করে এই মাঠের মধ্যে ফেলে দেখ শান্ত না এই কোন পদ্ধতি আল্লাহর আছে আসমান থেকে ঠক করে 1 লক্ষ দিনার চলে আসবে আর আপনারা সুন্দর করে সেইটা দিয়ে মাইক বানাবেন সেইটা দিয়ে লাইট লাগাবেন সেইটা দিয়ে বক্তা দাওয়াত দিবেন এই সিস্টেম আছে নাকি এইটা আপনার আমার পকেট থেকে খরচ করা লাগবে পকেট থেকে খরচ করা লাগবে তো প্রিয় ভাইয়েরা এখন আপনাদের কাছে কিছু ছেলে পেলেরা যাবে যারা বলছেন যে মাহফিল চান হেদায়েতের আলো চান বছরে বছরে হোক চান তারা পকেটে হাত লাগান 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা একজন মাহরুম হবেন না ছেলেরা যাবে আপনাদের কাছে আপনারা সবাই শরীক হবেন পারবেন তো ইনশাল্লাহ স্টেজে যারা আছে তাদের দেওয়া লাগবে না এরা ভিআইপি লোক তাই তো